প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনেই ফোকাস মোড এই অপশানটা কিন্তু থাকেই, কিন্তু আমরা অনেকে জানি না বলে ব্যবহার করি না। অনেকে অপশানটা দেখেছে কিন্তু অ্যাভয়েড করে যায়, কি কাজ আছে এর, ব্যবহার কখন করতে হবে এবং কাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট সেটা না জানার ফলে আমরা এর ব্যবহারটা করি না। খুব ইম্পর্টেন্স ভিডিও এবং আপনার জন্য হতে পারে একটা খুব ভালো একটা অপশান। তো চলুন ভিডিওটা দেখে নিই এবং এর কাজ টোটাল বিষয়টা শিখে নিই। আপনি আপনার ফোনে সেটিং অপশানে যাবেন, সেটিং অপশানে গিয়ে উপরে যে সার্চ বার রয়েছে এই জায়গাটায় শুধু সার্চ করে দেবেন ফোকাস লিখে, তাহলে দেখবেন অটোমেটিক ফোকাস মোডটা চলে আসবে এবং এখানে ক্লিক করলে এই জায়গাটায় চলে আসবে। যদি এখান থেকে আপনি না খুঁজে পান তো সেক্ষেত্রে ফোনের উপর থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন, কিংবা আপনার ফোনে হয়তো এরকম অপশানও থাকতে পারে নিচে থেকে উপরের দিকে আসলে এখানে আপনি দেখতে পাবেন ফোকাস মোড। তো স্বাভাবিক ব্যাপার, এখান থেকে আপনি ফোকাস মোডটায় একটু চেপে ধরবেন, চেপে ধরলে আপনার ফোন যদি ভিভো হয় এরকম ইন্টারফেস দেবে, তা না হলে ডাইরেক্ট ওখানে চলে যাবে। যাই হোক না কেন, এখানে ফোকাস মোড আপনি পেয়ে যাবেন, এখান থেকে ক্লিক করে এই জায়গাটা আসবেন। এই ফোকাস মোডের মেন ফোকাস হলো আপনার কনসেন্ট্রেশন যাতে ব্রেক না হয়। হতে পারে আপনি একজন স্টুডেন্ট বা এমন কাজের সাথে যুক্ত, সেই একটা নির্দিষ্ট টাইম আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং আপনি চান না কোনো রকম ডিস্টার্ব সেই নির্দিষ্ট টাইমের মধ্যে হোক। ধরুন ধরেই নিচ্ছি যে আপনি একজন স্টুডেন্ট, তো সাধারণত আমাদের পড়াশুনোর সময়ে যদি কিছু অ্যাপ রয়েছে যেগুলো খুব বেশি পরিমাণে নোটিফিকেশান পাঠায় বা সবসময় কিছু না কিছু হতেই থাকে, তো সেইগুলো আমাদের কিন্তু ডিস্টার্ব করে। তো আমরা যদি সেই টাইমের জন্য ডিস্টার্বটা পছন্দ না করি, এবং হতে পারে আপনি অনলাইন ক্লাস করছেন বা অন্য কোনো ব্যাপার, তো সেই সমস্ত ক্ষেত্রে ওই নির্দিষ্ট টাইমের মধ্যে কিছু অ্যাপকে আপনি কিন্তু ফ্রিজ করে রাখতে পারেন এবং আপনার পড়াশুনোর ক্ষেত্রে বা আপনি যে নির্দিষ্ট কাজের জন্য এই কাজটা করতে চলেছেন, ফোকাস মোডটা অন করতে চলেছেন, সেটা কিন্তু সাকসেস হবে। এবার কিভাবে কাজটা করবেন, ধরুন সাধারণত ফেসবুক, তারপরে ধরুন হোয়াটসঅ্যাপ, এই জাতীয় জায়গা থেকে বেশি ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকে। এবার পার্টিকুলার আপনার ক্ষেত্রে অন্য কিছু হতে পারে। এবারে দেখুন কি করতে হবে, এখানে কিন্তু দুরকম করা যায়, ডাইরেক্ট টার্ন অন করতে পারেন, আবার সেট এ শিডিউলও করতে পারেন। শিডিউল কি, এর উপরটাই যখন আপনি ক্লিক করবেন আপনি নিজেই স্থির করতে পারবেন ঠিক কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত আপনার এই ফোকাস মোডটা কাজ করবে। তো স্টার্ট টাইম আপনি নিলেন, নিয়ে আপনি আপনার মতো করে স্টার্ট টাইম কটাই হবে সেটা ঠিক করলেন, ধরুন সকাল 6টা স্টার্ট টাইম, ওকে করে দিলেন। এবারে ধরুন এন্ড টাইম কটা হবে, ধরুন সাপোজ উদাহরণ হিসাবে সকাল 9টা, ধরুন 6টা থেকে 9টা এই টাইমটায় আপনি আর কনসেন্ট্রেশন দেবেন পড়াশুনোর জন্য, তো এটা ওকে করে দিলেন। ওকে করার পর সপ্তাহে কোন কোন দিন আপনি করবেন সেটা আপনি সিলেক্ট করতে পারেন খুব ইজিভাবে। তারপরে আপনি কি করবেন, সেট করে দেবেন। সেট করে দেওয়ার পর এখানে দেখুন এটা সেট হয়ে গেল, এবং আপনি যখন এইগুলোকে সিলেক্ট করবেন দেখুন অটোমেটিক এগুলো কিন্তু সাদা কালো হয়ে গেল, অর্থাৎ ফ্রিজ হয়ে গেল, এখান থেকে কোনো নোটিফিকেশান আপনাকে আর ডিস্টার্ব করবে না। এবার আপনি চাইলে কখনো কখনো টেকে ব্রেকও করতে পারেন, কিংবা এখান থেকে রিশিডিউল করতে পারেন, এগুলোকে ডিলিট করতে পারেন, সম্পূর্ণটা আপনার ব্যাপার। অবশ্যই এই যে ফেসিলিটি ফোনে দেওয়া আছে এই ফেসিলিটিটা ইউজ করুন, কনসেন্ট্রেশন যাতে আপনার ঠিক থাকে, কারণ বছরের শেষে যখন রেজাল্টটা বেরোবে তখন আপনি যদি ছাত্র ছাত্রী হন সেক্ষেত্রে রেজাল্টটার কী গুরুত্ব সেটা আশা করি আপনি ভালোই বুঝতে পারছেন। এবার যখন আপনার ফোকাস মোডের প্রয়োজন ফুরিয়ে যাবে তখন কিছুই না, আপনি যা শিডিউলটাকে ডিলিট করতে পারেন এখান থেকে সিম্পলভাবে, বা এই যে অ্যাপগুলো রয়েছে এগুলোকে ডিঅ্যাক্টিভ করে দিতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।